বন্দ্যোপাধ্যায় আছে না বহুত বাংলা থেকে নরেন্দ্র মোদী বাংলা থেকে শুভেন্দু অধিকারী বাংলা থেকে দিলীপ ঘোষ দুরাক্ত আমাদের রাজ্যের নেত্রী আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি আমাদের খোর্ধা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের মন্ত্রী পার্থ ভৌমিক আমাদের দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় যখন বলছে কেউ যদি দুর্নীতির মধ্যে যুক্ত থাকে দল সেটা সাপোর্ট করবে না দল তাদের পাশে দাঁড়াবে না আইন আইনের ব্যবস্থা চলবে কিন্তু এত কথা বলা সত্ত্বেও আমরা দেখছি বিজেপির যে সমস্ত বন্ধুরা আছে যে সমস্ত মহিলারা আছে ছোট ছোট মঞ্চ বেন্দে আমাদের মহিলা আমাদের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্পর্কে আমাদের বিধায়কের সম্পর্কে যে সমস্ত ভাষায় এখানে কথা বলে গেছে সেই সমস্ত আমরা মেনে নিতে পারছি না আজকে 2021 সালের পরে বিলকান্দা টুয়ে যারা বিজেপির কর্মীরা ছিল অনেকে নিজেরা ভয়তে বাড়ি থেকে পালিয়ে গেছিল আমি সজল দাস তাদের বাড়িতে ফিরে দিয়েছিলাম কেউ বাড়িতে অশান্তি করতে দিইনি আমাদের দলের কর্মীদের কিন্তু তারা ভুলে গেছে সেই সমস্ত দিনের কথা আজকে এই বোর্ড পরে দাঁড়িয়ে বলে যাচ্ছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি আমাদের অভিষেক ব্যানার্জির সম্পর্কে কেউ যদি অশ্লীল ভাষার কথাবার্তা বলে তার জিভ কেটে ফেলে দেবো এটা আমি বোর্ড পরে দাঁড়িয়ে বলে ফলের থেকে স্ট্রেচারে করে তার বাড়িতে যেতে হবে সে হেঁটে যেতে পারবে না এটা একদম পরিষ্কার কড়া ভাষায় বলে গেল আর এই বোর্ড পরে যে সমস্ত বিজেপির আকরা হয়েছে যে মদত দিচ্ছে সেই নেতারাও বলে যাচ্ছি এখানে দাঁড়িয়ে রাজনীতি তুমি করো আমরা করতে তোমার কোনো বাধা দিচ্ছি না কিন্তু আমাদের নেত্রীর সম্পর্কে আমাদের কোনো নেতার সম্পর্কে যদি তুমি কু মন্তব্য করাও কেউ দিয়ে কিবা তুমি করো আদার্স বিজেপির যারা আছে নেতা নেতৃত্ব যাদের যাদের বিষয়ে এই কথাটা বললাম তোমার বিষয়ে আমি এই কথাটা উল্লেখ করে বললাম তোমার এই পরিণতি হবে আজকে এটা তোমার মাথায় রেখে চলতে হবে অ্যাকচুয়ালি তৃণমূল সরকার বা তৃণমূল দল এই দল তো মানে দুর্নীতির শেষ সীমায় পৌঁছে গেছে মানুষ জেনে গেছে যে এদের পায়ের নিচে আর মাটি নেই এরাও জেনে গেছে এখন ওদের হুমকি আর গালাগালি খিস্তাখিস্তি এইগুলো ছাড়া এদের আর বলার কোনো ভাষা নেই জানে মানুষের ভোট পাবে না তাই একটা সন্ত্রাসের আবহ তৈরি করার চেষ্টা করছে বাজার গরম করার চেষ্টা করছে